नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय बृश्चिक राशि। 28 नवेम्बर थेके बुध बृश्चिके, बृश्चिके तैरी हबे त्रिग्रहेर एकटि महाशक्तिशाली योग। एई योगे एकदिके थाकबे रवि, एकदिके थाकबे बुध एवं मिडिले थाकबे केतु। एर प्रभाव कि होते चलेछे, आबार कि सुखेर दिन आसबे ना किभाबे आनबेन आपनि सुखेर दिन, एई त्रिग्रहेर फल कि आपनाके कोनो विपदे फेलबे, से सम्पर्के आमि एई भिडियोय आलोचना करब। तार आगे बोलि, आमार यूट्यूब चैनलटिके अवश्य सबसक्राइब करुन एवं पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमि आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमि विस्तारित फलादेशेर मध्ये प्रवेश करि। বর্তমানে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে কেতু। 16 নভেম্বর রবি চলে আসবে কেতুর সঙ্গে, এবং দ্বিগ্রহ যখন থাকবে তখন 28 নভেম্বর বুধ আবার বৃশ্চিকে প্রবেশ করবে। সুতরাং বৃশ্চিকে তৈরি হবে ত্রিগ্রহের অভিনব যোগ। ত্রিগ্রহ অর্থাৎ রবি, বুধ এবং কেতুর এই ত্রিগ্রহের ফল বৃশ্চিক রাশিরা ভোগ করবে 17 ডিসেম্বর পর্যন্ত। সুতরাং 18 নভেম্বর থেকে 17 ডিসেম্বর বৃশ্চিক রাশিতে ত্রিগ্রহ অবস্থান করবে। এই ত্রিগ্রহের মধ্যেই ঘটে যাবে বৃশ্চিক রাশির চন্দ্রগ্রহণ। রাহুর দৃষ্টি অবশ্যই বৃশ্চিক রাশির ওপর পড়েছে, রয়েছে, তাই 30 নভেম্বর চন্দ্রগ্রহণের সময়ও একইভাবে এই তিনটি গ্রহ যেমন রাহুর দৃষ্টিতে পড়বে, তেমনি বৃশ্চিক রাশিরাও রাহুর দৃষ্টিতে পড়বে। সুতরাং সমস্ত দিক থেকে বৃশ্চিক রাশি বিভিন্নভাবে আশাপ্রদ এবং বিভিন্নভাবে সুদিন অপেক্ষা করছে। ত্রিগ্রহ অর্থাৎ তিনটি গ্রহ, বিশেষ করে রবি বুধ, বুধাদিত্র যোগ এবং কেতু অবশ্যই নানাভাবে বৃশ্চিক রাশিতে শুভ ফল দেয়। কিন্তু দেখতে হবে যে এখানে কেতু অবশ্যই রবির প্রভাবকে ও বুধের প্রভাবকে নানাভাবে বিঘ্ন করবে, তাই বৃশ্চিক রাশিদের অবশ্যই কিছু ডিস্টার্ব আসতে বাধ্য। অর্থাৎ যে কর্ম ধর্মাধিপতি যোগ 20 নভেম্বর তৈরি হবে বৃশ্চিক রাশিদের জন্য, তার শুভ ফল কিছুটা হলেও এই 28 নভেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত প্রায় 19-20 দিনের জন্য বিঘ্নিত হবে। কেন বিঘ্নিত হবে? তার কারণ কেতু বৃশ্চিকে শুভ হলেও যেহেতু কেতু রবি পরস্পর অ্যান্টিগ্রহ শত্রুগ্রহ, কেতু বুধ পরস্পর শত্রুগ্রহ, তাই শত্রুর সঙ্গে কেতুও অশুভ ফল দেবে। কী হতে পারে বৃশ্চিক রাশিতে? যেহেতু রবি কেতু বুধ একত্রে অবস্থান, তাই আপনার বুদ্ধি কোনো কারণে ডিসব্যালেন্স করতে পারে, আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, তাই সাবধান। রবি যে কেতু আপনার মান সম্মানের ক্ষেত্রে কিছুটা হানি হতে পারে, বিশেষ করে আপনার শরীর সম্পর্কে আপনাকে সাবধানে থাকতেই হবে। শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে। সমস্যা মানে শারীরিক সমস্যা, সমস্যা মানে মানসিক সমস্যা, মানসিক সমস্যাও শারীরিক সমস্যার থেকে বেশি ক্ষতিকারক। তাই বৃশ্চিক রাশিরা এই ত্রিগ্রহ আপনাদের সুদিন আনলেও আপনাদের জীবনে কয়েকটি ক্ষেত্রে বিঘ্ন তো আনবেই। এবার আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে 28 নভেম্বর এই যে ত্রিগ্রহ একত্রিত হচ্ছে এবং 30 নভেম্বর যার উপর দিয়ে গ্রহণ যাবে, আপনারা কি করতে পারলে এই অশুভ ফল যেটুকু দিচ্ছে তা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন এবং সুদিনকে আরও বেশি দীর্ঘায়িত করতে পারবেন, সুদিনকে আরও বেশি ত্বরান্বিত করতে পারবেন, সুদিনকে আরও বেশি নিজেদের হাতে ধরে রাখতে পারবেন। মনে রাখতে হবে, কেতুর কোনো দৃষ্টি নেই, কেতুর কোনো চোখ নেই, তার কারণ রাহু নামক যে সর্বাণু যে রাক্ষস ছিল, সেই সর্বাণু রাক্ষসকে ভগবান শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে গলা কেটে দিয়েছিলেন। সেই গলাটি হচ্ছে রাহু এবং ধরটি হচ্ছে কেতু, তাই কেতুর কোনো দৃষ্টি নেই। কেতু যখন যে গ্রহের সঙ্গে থাকে সেই গ্রহের ওপরই তার প্রভাব দেয়। কেতু গুপ্ত গ্রহ, কেতু অবশ্যই নানাভাবে ছলনাকারক গ্রহ। ছলনাকারক কেতু বৃশ্চিক রাশিতে যে দীর্ঘ 18 মাস ধরে থাকবে তার প্রভাব অবশ্যই শুভ হবে বৃশ্চিক রাশিদের জন্য।
কিন্তু যখন রবি এবং কেতু মিশ্রিত হয় তখন রবি যে সূর্যের যে তেজকে কেতু অবশ্যই কিছুটা হলো প্রভাব ফেলে। তাই রবির আপনারা সাধনা করুন, রবির আরাধনা করুন। কিভাবে? না পত্র হোক ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা সূর্যদেবকে প্রণাম করুন। ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ এই মন্ত্র আপনারা বিছানায় বসেই পূর্ব দিকে মুখ করে অন্তত নবার বলে সূর্যদেব প্রণাম করে বিছানা থেকে ত্যাগ করে আপনারা নিজেদের প্রাত্যহিক জীবনের কাজ শুরু করুন এবং প্রত্যহ স্নান করে সূর্যদেবকে প্রণাম দিন। এক ঘটি জল তামার পাত্রে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। জলের মধ্যে কিছুটা দূর্বা আতপচাল ও লাল ফুল দিতে মোটেও ভুলবেন না। রবিবার মোটেও ক্ষৌরকর্ম করবেন না, অর্থাৎ চুল দাড়ি নখ কাটবেন না। এইটুকু করলেই সূর্যদেব সন্তুষ্ট হবে, রবি কেতুর প্রভাব কেটে যাবে। এবার আসছি বুধের কথা। বুধ হচ্ছে বালক গ্রহ, বুধ রবি বুধাদিত্য যোগ, কিন্তু এই যোগকে বিঘ্ন ঘটাবে কেতুর অশুভ। কেতু আবার বললাম সদা সর্বদা ছলনাময় গ্রহ, তাই বুধের সঙ্গে কেতু মিশ্রিত হয়ে আপনার বুদ্ধিকে ডিসব্যালেন্স করবে। আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন বৃশ্চিক রাশিরা, তাই বুধকে প্রোটেকশান দিন। বুধকে অবশ্যই নানাভাবে স্ট্রং করুন। বুধকে স্ট্রং করার উপায় হচ্ছে আপনি একটি সবুজ সুতোকে হাতে রিস্টের মধ্যে ডান হাতে বেঁধে রাখুন, এক নম্বর। দু নম্বর, আপনি শিশু অর্থাৎ বাচ্চা একদম শিশুদের মধ্যে কিছুটা সময় কাটাবার চেষ্টা করুন। তাদের সবুজ বর্ণের পেন্সিল বক্স, সবুজ রঙের খাতা, সবুজ রঙের জামা কাপড়, সবুজ রঙের লজেস, সবুজ বর্ণের যদি আপনার কাছে কোনো মিষ্টি থাকে বা যদি মিষ্টি কিনতে পাওয়া যায় সবুজ বর্ণের মিষ্টি দিতে পারেন। সবুজ অবশ্যই আপনার জীবনে বেশি প্রয়োজন বুধের এই অশুভত্ব রক্ষার্থে। বুধকে শুভ করতে, বুধকে স্ট্রং করতে এবং পারলে শিশুদেরকে গিফট দেওয়া ছাড়াও তাদের সঙ্গে কিছুটা সময় কাটানো, বিশেষ করে বুধবার তো অবশ্যই শিশুদেরকে নিয়ে কিছুটা আনন্দে মেতে উঠুন। কিন্তু এই ভিডিও করার অর্থ কোনো ভয় দেখানো নয়, এই ভিডিও করার অর্থ হচ্ছে অবশ্যই অ্যালার্ট করে দেয়া, কারণ সুদিন বৃশ্চিক রাশিদের কেউ টলাতে পারবে না। বৃশ্চিক রাশির নাম্বার ওয়ান রাশি, বৃশ্চিক রাশিকে কেউ ধরে রাখতে পারিনি, কেউ ধরে রাখতে পারবে না, কারোর ক্ষমতা নেই। শুধু গ্রহরা ঘুরছে, কখনো গ্রহরা শুভ ফল দেয়, কখনো গ্রহরা অশুভ ফল দেয়। 20 নভেম্বর থেকে যে ধর্ম কর্মাধিপতি যোগ 13 মাসের জন্য তৈরি হচ্ছে, বৃশ্চিক রাশিরা রাজা হবে। হ্যাঁ, মাঝে 28 নভেম্বর থেকে 17 ডিসেম্বর কয়েকটা দিন, 19-20 দিন কিছুটা অশুভ প্রভাব হয়তো বৃশ্চিক রাশিরা পাবেন, কিন্তু তা বলে ভয়ের কিছুই নেই, ভয়ের কিছুই নেই, ভয়ের কিছুই নেই। আবার বলি, ভয় 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 নয়, ভয় হবেই হবেই জয়, পথের শেষে বৃশ্চিক রাশি নাম্বার ওয়ান রাশি হবেই হবে, প্রমাণিত হবে 2020 শ্রেষ্ঠ পারফরমেন্স দেখিয়েছে বৃশ্চিক রাশি। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিদের বলে দিলাম যে তি গ্রহের কী ফলাফল হতে পারে, কীভাবে তারা সুদিনকে আরও বেশি নিজেদের কাছে ত্বরান্বিত করতে পারবেন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশিরা, আরও 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 আপনার বন্ধুবান্ধব যারা আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার আমার বৃশ্চিক রাশি বন্ধুদের যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।